নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ডিশ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একঘেয়ে পটল খেতে খেতে আমাদের অরুচি ধরে যায়, তাই আজকে আমার ডিশ হলো দই পটল। দই পটলটা কিভাবে রান্না করি সেটা আপনারা দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করুন নিজের বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে, যারা যাতে তারাও ভিডিওটা দেখতে পায়। আর একটা কথা, আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো দই পটল। বানাবার জন্য আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুপাশ থেকে চিরে নিয়েছি। এবার পটলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে আরও একটা পিঠ ভেজে নেব। তারপর পটলগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন, পটলগুলোর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সব পটলগুলোকে ভেজে একটা বাটিতে তুলে নেব। এবার আমি দইটাকে রেডি করব। আমি নিয়েছি 200 গ্রাম টক দই। সেই টক দইয়ের মধ্যে আমি দিলাম 2 চামচ বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, নুনটা স্বাদ মতো দেবেন, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কিন্তু আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটার মধ্যে বেসন দিয়েছি এই কারণে যে বেসনটা দিলে দইয়ের মধ্যে যে লাম্পগুলো সেগুলো আর থাকে না, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন, আমি দইয়ের একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেলের মধ্যে দিলাম কারি পাতা ফোড়ন, আর দেব সাদা সর্ষে ফোড়ন, আর দেব গোটা জিরে ফোড়ন। যেহেতু পটল ভাজা তেল তাই একটু কালো দেখাচ্ছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো ওই তেলের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি মিক্সির বাটিতে পেস্ট করে রেখেছি কাজু বাদাম। ওই কাজু বাদামের পেস্টটা আমি অ্যাড করে দেব পটলগুলোর সঙ্গে, আর দেব দইয়ের যে স্মুথ পেস্টটা অ্যাড করে রেখেছি সেই দইয়ের পেস্টটাও আমি পটলের সাথে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দেব জল। জলটা নিজের মতো দেবেন, ঠিক যতটা গ্রেভি আপনি রাখতে চাইছেন। আমার 1 কেজি পটল আমি করেছি, যার জন্য গ্রেভিটা আমার একটু বেশি হবে, তাই জলটাও আমি একটু বেশি দিয়েছি। অ্যাড করব সামান্য চিনি, কেননা যেহেতু টক দই দিয়ে করছি সেজন্য একটু চিনি দিলে বেশ টক মিষ্টি একটা সুন্দর স্বাদ আসবে। এবার আমি অ্যাড করে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে অ্যাড করে দিলাম পটলের এই গ্রেভিটার সাথে।
দেখুন রেডি হয়ে গেছে আমাদের দই পটল, আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি সাজিয়ে নিয়েছি।